নমস্কার, আমি আশিস কুমার রায়, জীববিদ্যা শিক্ষক। আজও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আশা করি যেটি ছাত্রছাত্রীদের খুবই কাজে লাগবে এবং উপকারে আসবে। ছাত্রছাত্রীরা, আজকের বিষয়টি হলো হেলিকয়েড বা শুন্ডাকার পুষ্পবিন্যাস। এই প্রকার পুষ্পবিন্যাস দেখা যায় যে গাছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো কানশিরা গাছ। এই কানশিরা গাছ আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে দেখা যায়, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই গাছটিকে না চেনার ফলে এই পুষ্পবিন্যাসটি প্রত্যক্ষ করতে পারে না। দেখা যাক, এইবারে আমরা বুঝে নিই যে হেলিকয়েড বা শুন্ডাকার পুষ্পবিন্যাস কি। শুন্ডাকার পুষ্পবিন্যাস হলো যে প্রকার পুষ্পবিন্যাসে মঞ্জরি দণ্ডে এক পাশে পুষ্পগুলি উৎপন্ন হয়, এবং এই ইহা হলো এক প্রকার নিয়ত পুষ্পবিন্যাস। এবারে আমরা বুঝে নিই, দেখা যাক এই যে ফুল উৎপন্ন হয়েছে, দেখো এখানে এই যে প্রথম ফুল, তার নিচের দিকে আরও একটি ফুল উৎপন্ন হয়েছে যেটা কিনা এক পাশে, অর্থাৎ আমি এদিক থেকে যে দেখাচ্ছি বাঁ পাশে উৎপন্ন হয়েছে। এইভাবে যদি আমরা এই কানশিরা গাছকে প্রত্যক্ষ করি, তাহলে দেখব এর পুষ্পবিন্যাস সবসময় একই পাশে, অর্থাৎ মঞ্জরি দণ্ড একই পাশে উৎপন্ন হবে। আর একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক ফোকাসটা ঠিকঠাক থাকে কিনা। দেখো আমি এটাকে টুইস্ট করলাম, এই যে কানশিরা গাছ, দেখো এই এটা হচ্ছে প্রথম পুষ্প, তার নিচে দেখো, যদিও পুষ্পটা ছোট বলে এটাকে অপারেট করতে একটু অসুবিধা হচ্ছে, দেখো একই পাশে, হ্যাঁ মঞ্জুরি দণ্ডটা ধরে ফেলেছি আমি। এবারে দেখো এই মঞ্জুরি দণ্ডের নিচের দিকে, এই যে আমার হাতটা স্পর্শ করছে, এটা হচ্ছে দ্বিতীয় ফুল। সুতরাং এইভাবে একই দিকে পুষ্পগুলি সবসময় উৎপন্ন হবে। তো এই পুষ্পবিন্যাসকেই বলা হয় শুন্ডাকার পুষ্পবিন্যাস। দেখো আরও এখানে ফুল দেখতে পাচ্ছি, আমরা একটি পুষ্পবিন্যাস দেখে বিশ্বাস নাও করতে পারি। দেখো এখানেও ঠিক একই ব্যাপার, এই যে প্রথম ফুল, তার পাশেই উৎপন্ন হয়েছে দ্বিতীয় আর একটি ফুল যেটা একটু ছোট আছে, এই যে। তাহলে বুঝতে পারলে, আমি আরেকবার বলে দিই, যে প্রকার নিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জুরিদণ্ডের একই পাশে পুষ্পগুলি সবসময় উৎপন্ন হয়, সেই প্রকার নিয়ত পুষ্পবিন্যাসকে শুন্ডাকার পুষ্পবিন্যাস বা হেলিকয়েড ইনফ্লোরেসেন্স বলা হয়। ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার, লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের কিছু কোশ্চেন থাকলেও করতে পারো। থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য সকলকে।